ন্যায্যতা নিশ্চিত করে লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে বিদ্যুৎ উৎপাদন যৌক্তিক মূল্য করা গেলে বছরে 30 থেকে 35 হাজার কোটি টাকা কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। সকালে বিজনেস লাইনের সাথে অনলাইনে যুক্ত হয়ে মঙ্গলবার সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদের বক্তব্য বিশ্লেষণে তিনি এই মন্তব্য করেন। বিদ্যুতের মূল্য বা বিদ্যুৎ উৎপাদন যদি যৌক্তিক মূল্যে করা যেত এবং সেখানে ন্যায্যতা যদি নিশ্চিত হতো এবং সেখানে অযৌক্তিক ব্যয় যদি প্রতিরোধ করা যেত, অর্থাৎ লুণ্ঠনমূলক ব্যয় কম্পিটিশন কমিশন অ্যাক্টের 15 এবং 16 ধারায় এই লুণ্ঠনমূলক ব্যয়ের ডেফিনিশন দেওয়া আছে, সেটা যদি কার্যকর করা যেত এবং বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে অর্থাৎ প্রাথমিক জ্বালানি সরবরাহ হয় সেক্ষেত্রে যদি আমরা প্রতিযোগিতা নিশ্চিত করতে পারতাম, সেখানে বিনিয়োগকারীদেরকে যদি প্রতিযোগিতার ভিত্তিতে বিনিয়োগ আকর্ষণ বিনিয়োগ নিশ্চিত করা হতো, তাহলে দেখা যাচ্ছে যে বছরে 30 থেকে 35 হাজার কোটি টাকা কমানো যেত কমপক্ষে। এবং ভেঙে ভেঙে কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি নিজে গণশুনানিতে সেটা উপস্থাপন করেছি। এখন আর সরকার আমাদের প্রতিনিধিত্ব নয়, সরকার নিজে একজন ব্যবসায়ী এবং সরকার বেসরকারি খাতকে ব্যবসা দিচ্ছে, সেই ব্যবসা দেওয়ার ক্ষেত্রেও সরকার তাদের স্বার্থ সংরক্ষণ করছে, অর্থাৎ জনগণের কল্যাণ করতে যেয়ে যে জ্বালানির ব্যাপারে জ্বালানির সুবিচার বা এনার্জি জাস্টিস ইনশিওর করা এবং এনার্জি জাস্টিস ইনশিওর করে ন্যূনতম ব্যয়ে ভোক্তাকে আপনার বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, সেই জায়গায় সেই আদর্শে সরকার নেই। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন। জনাব অধ্যাপক ডক্টর এম শামসুল আলম স্যার, বিজনেস লাইনে আপনাকে স্বাগত। স্যার, সকালে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা আলোচনা পুরোপুরি সম্পন্ন করতে পারিনি, আমরা আবারও আপনার সাথে পুরোপুরি আলোচনার জন্য সংযুক্ত স্থাপন করলাম। আমরা জানতে চাচ্ছিলাম গত 31 আগস্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পায়রাতে গভীর সমুদ্রে আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জিকে অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে খুবই আগ্রহী দেখাচ্ছে। গভীর সমুদ্রে অনুসন্ধান সম্ভব, বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল গ্যাসের মূল্য উত্তরোত্তর বাড়ছে, বাংলাদেশে এই আগ্রহকে কিভাবে ব্যবহার করতে পারে, মানে এই চলমান সংকটে বাংলাদেশে এটাকে কিভাবে ব্যবহার করতে পারে, এই আগ্রহকে কিভাবে নিতে পারে? হ্যাঁ, এখন এলএনজি আমদানি অব্যাহত রাখার ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আবারও এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে বা নির্মাণ করা হচ্ছে এবং এলএনজি আমদানির পরিকল্পনা আলটিমেটলি 1000 MMCFD থেকে আরম্ভ করে 4000 বা 4500 MMCFD আনা হবে। মাত্র 1000 MMCFD ক্ষমতা এলএনজি টার্মিনালের যে ক্ষমতা আছে সেই এলএনজি টার্মিনালের ক্ষমতাই আমরা ব্যবহার করতে পারছি না। উচ্চ মূল্যের এলএনজি এনে অভ্যন্তরীণ বাজারে বিক্রি করে যে ঘাটতি সৃষ্টি হচ্ছে সেই ঘাটতি সমন্বয় করা মতো আর্থিক সামর্থ্য, ভর্তুকি দেওয়ার সামর্থ্য বা গ্যাসের মূল্য বৃদ্ধি করে তার সমন্বয় করার সামর্থ্য ভোক্তাদের নেই, সরকারের ভর্তুকি দেওয়ার সামর্থ্য নেই। এই অবস্থায় এই 1000 MMCFD ক্যাপাসিটির এলএনজি টার্মিনাল ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ আনইউজ থেকে যাচ্ছে। সেই সকালবেলা যে কথাটা আমরা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অব্যবহৃত থেকেছে, একইভাবে এলএনজি টার্মিনালের ক্ষমতা অব্যবহৃত থেকে যাচ্ছে, তার মানে ব্যবহার না করে এলএনজি টার্মিনালেরও আমরা ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছি, যেখানে 1.03 টাকায় অর্থাৎ 1 টাকা 3 পয়সায় দেশীয় কোম্পানির গ্যাস কেনা যায়, সেখানে আমরা 2022 সালের দিকে 83 টাকা দাম পার কিউবিক মিটার এবং পরবর্তীতে 112 টাকা কিউবিক মিটার দামে গ্যাস কিনেছি, মানে এলএনজি থেকে যে গ্যাস কিনেছি এলএনজি আমদানি করে এরকম দাম দিয়েছি। এবং এই অবস্থায় আমরা আমাদের অভ্যন্তরীণ যে গ্যাসের উৎস রয়েছে সেই উৎস অনুসন্ধান করছি না, সাগরের গ্যাস অনুসন্ধানের জন্য অলরেডি বিদেশি কোম্পানিগুলো উৎসাহ এবং আগ্রহ দেখিয়েছে। এখন আমরা এলএনজি আমদানির পরিকল্পনা রিভিউ করে নিজস্ব সম্পদের উপরে তেল গ্যাস কয়লার উপরে আমরা
নতুন করে পরিকল্পনা রিভিউ করে তার উপরে নির্ভর করা এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া, সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, তার উদ্দেশ্যে জ্বালানি নিরাপত্তা সংরক্ষণ করা যাবে, এইরকম চিন্তা বা দর্শন মাথায় নিয়ে আমরা এখন এগোচ্ছি না। আমরা এখনো সেই আমদানিকৃত কয়লা, আমদানিকৃত তেল, আমদানিকৃত এলএনজির উপরে, আমাদের প্রাথমিক জ্বালানির উপরে নির্ভরশীল থাকছি, সেই প্রমাণ দিয়ে যাচ্ছি, যেটাতে দেশের মানুষের যথেষ্ট আপত্তি রয়ে গেছে। সুতরাং আপনি যে কথাটা বলতে চাচ্ছিলেন যে সরকার যে সামনে ইলেকশন করতে যাচ্ছে, নির্বাচন করতে যাচ্ছে, জনগণের সন্তুষ্টি বিধান করা, জনগণের কল্যাণ নিশ্চিত করা, জ্বালানি নিরাপত্তা সংরক্ষণের যে সংকট দেখা দিয়েছে তার জন্য সেই সংকট মোকাবেলা করার প্রস্তুতি নেওয়া, সক্ষমতা অর্জন করা, সেই সব বিষয়গুলো, এলএনজি টার্মিনাল ফার্দার নির্মাণ, আরো আর একটা নির্মাণ করা, বিদ্যমান এলএনজি টার্মিনাল এর ক্ষমতা ব্যবহার না করা, করতে না পারা সত্ত্বেও এই যে বিষয়টি, সেটা কিন্তু জনগণের প্রত্যাশার সঙ্গে মেলে না, জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং নির্বাচনে এই অবস্থার প্রভাব পড়তে পারে, সে আশঙ্কা তো থেকেই যাচ্ছে। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে আমরা উচ্চ মূল্যে এনে যে ঘাটতি তৈরি হচ্ছে সেটা আমাদের পূরণ করা সম্ভব না, আবার আবার যেটা বলেছিলেন যে আমরা আমদানির উপরে এখন নির্ভরশীল হচ্ছি, যে আমরা উৎপাদনের জন্য যেই চেষ্টা থাকার কথা ছিল আমরা সেটা কোনোরকমভাবে করছি না। স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।